ওয়েলকাম ভিউয়ার্স, টেকনিক্যাল টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজ আমি আপনাদের কেন্দ্র সরকার দ্বারা প্রচারিত প্রধানমন্ত্রীর অগ্নিপথ প্রকল্পের সমস্ত ধারণা কিন্তু আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দিয়ে দেব। যেমন এই প্রকল্পের জন্য শিক্ষাগত যোগ্যতা কত লাগা দরকার, SC/ST OBC-দের জন্য ছাড় দেওয়া হবে কি না, বেতন কত দেওয়া হবে, কিভাবে আপনারা আবেদন করবেন এই প্রকল্পে, এবং এই প্রকল্পের মাধ্যমে আপনি এবং আপনার পরিবার কি কি সুযোগ সুবিধাগুলি পাবেন, আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভিডিও শেষে আমি আপনাদেরকে আলোচনা করে দেখিয়ে দেব। তো চলুন বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ শেষ পর্যন্ত দেখুন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে এই চ্যানেলের সমস্ত লেটেস্ট আপডেট আপনি কিন্তু সবার আগে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রধানমন্ত্রীর এই অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে মোট 3 পক্ষ থেকে কিন্তু নিয়োগ করা হবে, যেমন স্থলসেনা, বায়ুসেনা ও নৌসেনা, অর্থাৎ আর্মি, নেভি ও এয়ারফোর্স। এবং এই 3 পক্ষ থেকে বিভিন্ন বিভিন্ন কোয়ালিফিকেশন বা যোগ্যতা রাখা হয়েছে। যেমন আপনারা হয়তো অনেকেই জানেন যে স্থলপথ সেনা বা আর্মির জন্য আবেদন করার জন্য আপনাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অবশ্যই পাস থাকতে হয়। আর আপনারা যদি মাধ্যমিক পাস হিসেবে আবেদন করে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের মাধ্যমিকে 33 অর্থাৎ 33% নাম্বার কিন্তু থাকতে হবে। এই প্রকল্প নিয়ে ফাইনাল নিউজ কিন্তু পাবলিক করা হয়ে গিয়েছে, তাই সবাই মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন এই অগ্নিপথ প্রকল্পে। তো বন্ধুরা, অফিসিয়ালভাবে ফাইনান্সিয়াল প্যাকেজের একটি নিউজ কিন্তু লেটেস্ট আপডেট দেওয়া হয়ে গেছে, যেখানে বলা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে 4 বছরের জন্য নিয়োগ করা হবে, এবং এখানে বয়সের সময়সীমা দেওয়া হয়েছে 17+, অর্থাৎ 17.5 থেকে 21 বছরের মধ্যে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, সারা দেশব্যাপী এই প্রকল্প প্রথম চালু করায় 2022 সালের মধ্যে যারা অ্যাপ্লিকেশনটি আবেদন করতে চান, তারা 23 সালের মধ্যে যাদের বয়স 23 বছর, তারাও কিন্তু 2022 সালে আবেদন করতে পারবেন। 2022-এর পর থেকে কিন্তু আর 23 বছর হলে আপনি আবেদন করতে পারবেন না। তো বন্ধুরা, SC/ST OBC-দের জন্য থাকবে কিছু বিশেষ ছাড়, কিন্তু কী কী ছাড় থাকবে সেগুলো কিন্তু এখন অফিসিয়ালভাবে জানানো হয়নি। জানানো হলে সবার আগে আমি আপনাদের পরের ভিডিওতে জানিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওরই নোটিফিকেশান পেতে চাইলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, এই চ্যানেলের সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এবার আসছে ফিজিক্যাল টেস্টে। এই প্রকল্পের জন্য আপনাদের 169 সেমি হাইট এবং 60-65 কেজি ওয়েট থাকতে হবে। এগুলো থাকলেই আপনি এই অগ্নিপথ প্রকল্পতে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই অগ্নিবীর প্রকল্পে স্যালারি বা বেতন দেওয়ার প্রসেসটি আপনি একটু দেখে নিন। তো বন্ধুরা, এখানে ফার্স্ট ইয়ারের মান্থলি স্যালারি দেওয়া হবে 30,000 টাকা, যেটা আপনি পাবেন 21,000 টাকা, এবং 9,000 টাকা আপনার একটি ফান্ডে জমা হবে। আপনার 9,000 এবং গভর্নমেন্টের 9,000 মিলে 18,000 টাকা করে কিন্তু আপনার একটি ফান্ডে জমা হবে। সেকেন্ড বছরের আপনার মান্থলি স্যালারি হবে 33,000 টাকা, যেখানে আপনি 23,100 টাকা হাতে পাবেন এবং 9,900 টাকা ফান্ডে জমা হবে, এবং সরকার আপনাকে 9,900 টাকা ওই ফান্ডে জমা রাখবে। এবং থার্ড বছর আপনার মান্থলি স্যালারি হবে 36,500 টাকা, আপনি হাতে পাবেন 25,580 টাকা, এবং আপনার ফান্ডে জমা হবে 10,950 টাকা, এবং 10,950 টাকা সরকার আপনাকে ফান্ডে দিয়ে দেবে। এবং ফোর্থ ইয়ার্স অর্থাৎ লাস্ট ইয়ার্সে আপনার মান্থলি স্যালারি হবে 40,000 টাকা, যেখানে আপনি 28,000 টাকা হাতে পাবেন এবং আপনার ফান্ডে 12,000 টাকা জমা হবে, এবং গভর্নমেন্ট আপনাকে 12,000 টাকা ওই ফান্ডে দিয়ে দেবে। তো বন্ধুরা, আপনি যখন 4 বছর পর রিটায়ার হবেন, তখন কিন্তু আপনার যে ফান্ডের যে টাকাটা আপনার টাকা এবং আপনাকে গভর্নমেন্ট যে টাকাটা দিয়েছে, সে টাকাগুলো একটু দেখে নিন। এখানে 5.02 লাখ টাকা আপনার 5.02 লাখ এবং গভর্নমেন্টের 5.02 লাখ, এবং এই দুটোর যে ইন্টারেস্ট সেইগুলো আপনাকে দিয়ে দেওয়া হবে। এবং আপনি যখন রিটায়ার করবেন, আপনাকে 11,71,000 টাকা আপনার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে সেবানিধি প্যাকেজ থেকে। তো বন্ধুরা, এই প্রকল্পের আপনি কিছু অ্যাডভান্টেজ বা সুযোগ সুবিধাগুলি পাবেন, যেগুলি আপনি রিটায়ারের পরেও পেতে থাকবেন লাইফ টাইম ধরে। সাধারণভাবে ভারতীয় সেনারা যে সকল সুযোগ সুবিধাগুলি পায়, আপনিও ঠিক তেমন সুযোগ সুবিধাগুলি পাবেন। এখানে হেলথ ইন্স্যুরেন্স থেকে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে, এবং রিটায়ারের পর আপনি যদি কোনো রকম বিজনেস বা লোন অ্যাপ্লাই করে থাকেন, তাহলে কিন্তু আপনার সেই অ্যাপ্লাইয়ের লোনটি বিশেষভাবে পাস করিয়ে দেওয়া হবে।
তো বন্ধুরা, 4 বছর পর যখন আপনাদের রিটায়ারমেন্ট হয়ে যাবে, তখন 25% সেনাকে পার্মানেন্ট করে দেওয়া হবে। অর্থাৎ 10,000 সেনার মধ্যেই 2,500 সেনাকে কিন্তু পার্মানেন্ট করে দেওয়া হবে। কিন্তু কাদের পার্মানেন্ট করে দেওয়া হবে এখনও জানানো হয়নি, এটি জানানো হলে আমি আপনাদের জানিয়ে দেব। তো বন্ধুরা, এই 4 বছর সার্ভিস করার পর, রিটায়ারমেন্টের পর আপনি কোনো রকম পেনশন কিন্তু পাবেন না। এর পরিবর্তে সরকার আপনাকে সেবানিধি প্যাকেজ থেকে 11.71 লাখ টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে ফান্ড হিসাবে ডোনেট করে দেবে। কিন্তু উক্ত সুবিধাগুলি আপনি কিন্তু লাইফটাইম পেয়ে যাবেন। তো বন্ধুরা, এবার আসছি আপনি এই অগ্নিবীর প্রকল্পে কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন। এটি নিয়ে কিন্তু একটি লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে, যে আপডেটে দেওয়া আছে কামিংস অন রেজিস্টার ফর অগ্নিবীর অ্যাট সিএসসি আন্ডার অগ্নিবীর স্কিম। মানে আপনি যে কোনো সিএসসিতে গিয়ে এই অগ্নিবীর প্রকল্পের জন্য কিন্তু আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে এই চ্যানেলের সমস্ত আপডেট আপনি কিন্তু সবার আগে পেয়ে থাকবেন। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন, আর কমেন্টে অগ্নিবীর নিয়ে আপনার মতামত কিন্তু জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।